আমরা আমাদের দোকানটা এত বড় করব না, দেখবে তখন কি হয়। তখন আমাকে ঢুকতে দিবি তো? ফ্রিতে খাওয়াবি মাঝে মাঝে? তুমি যে কি বলো না জামাই বাবু, তোকে কতবার বলেছি আমাকে জামাই বাবু বলে ডাকবি না, আমাকে বলবি আসমান দা। কেন বলবো না? তুমি আমাদের তোতাদির বর, তাহলে তোমাকে জামাই বাবু বলবো না তো কি বলবো বলো? আর আমার তো জামাই বাবু বলতে ভালোই লাগে। দিদি দিদি আমি বাঁচলাম গো, তোমার কাছে আমার মেয়েটা থাকবে এর থেকে বেশি নিশ্চিন্ত আমি আর কিছুতে হতাম না। সত্যি তো চাকরি বাকরি কীরকম হঠাৎ করে পাওয়া সম্ভব বলো? হঠাৎ তো পেতো না, ওই বাড়ি বাড়ি গিয়ে টিউশন করতো, কত রাত হয় ফিরতে, ভীষণ চিন্তা হয়, আর কি কে কি কথা শোনায় কি করে, তার থেকে তোমার কাছে থাকবে আমি একদম নিশ্চিন্ত। আরে বাবা, দোকান তো আমি করবই, যদি দোকান নাও পাই আমি ঝুপড়িতে দোকান করব, কিন্তু দোকান আমি ছাড়বো না, আমি দোকান করবই। তুমি চিন্তা করো না, তুমি জায়গা পেয়ে যাবে, তোমার জামাই তো খোঁজ লাগিয়েছে, তুলির বিয়ের পরেই তো ব্যবস্থা হয়ে যাওয়ার কথা ছিল, তুমি পেয়ে যাবে জায়গা, একদম চিন্তা করো না, ঠিক আছে? তাহলে আজ আমি কলেজে জয়েন করে যাই, মানে আর তো ছুটি নিয়ে। হ্যাঁ দাদা ভাই, এবার তোরা নর্মালি সবাই কাজকর্ম শুরু করে দে, আর ছুটি টুটি নেওয়ার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। তুলি? হ্যাঁ মা বলো। বলছিলাম যে আমি চা করতে যাব, আমাকে একটু নিয়ে যাবি না? মা তুমি এরকম ভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো তো? হ্যাঁ তুমি তো আমাদের পাওয়ার হাউস, তোমার শক্তিতেই তো আমরা চলি। ওই যে বাবাকে দেখো কেমন থম মেরে দাঁড়িয়ে আছে। আচ্ছা তোমরা দুজনে যদি এরকম ভাবে ভেঙে পড়ো তাহলে আমার কি হবে বলো তো? আমি কি করে থাকবো? দাদা ভাই কলেজে বেরিয়ে যাবে, বৌদি বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সেখানে তোমরা দুটো মানুষ, হ্যাঁ এরকম ভাবে সারাক্ষণ যদি শোকের পরিস্থিতি তৈরি করতে থাকো তাহলে আমার কি হবে একবারও ভেবে দেখেছো মা? মা আমি তো ঠিক হওয়ার চেষ্টা করছি বলো, সেখানে তোমরা আমাকে একটু সাপোর্ট দিতে পারো না বলো না মা? জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।